আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গার মধ্যে বসে থাকা একজন মানুষ তার চারিত্রিক যে নোংরা অবস্থা সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে আমাদের সামনে একেবারে পরিষ্কারভাবে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যে কি অবস্থা। তো এটা যদি হয় সমাজের প্রশাসনের মধ্যে থাকা সরকারের মধ্যে থাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করা মানুষের চরিত্রের যদি এই অবস্থা হয় তাহলে এটা তো একজন, আমরা কি মনে করি যে এই একজন এরকম আর কেউ নেই, বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা দিয়ে ধোয়া, কি মনে করেন? একজনেরটা ফাঁস হয়েছে বাকিদেরটা ফাঁস হয় নাই। কিন্তু খুঁজলে এরকম বর্তমানে অথবা বর্তমানের চেয়ে যদি অতীতে যাই, তার চেয়ে পূর্বের অতীতে যাই, তাহলে এরকম মানুষের উদাহরণ আমার মনে হয় একজন দুইজন একজন দুইটোর জন্য নয়, ভুরি 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 কথা বলেন ঠিক না বে? ঠিক মহতারাম উপস্থিতি, এখান থেকে আমার দৃষ্টিতে সবকের বিষয় হলো এই যে এটার প্রতিকারের অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক হিসাবে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা স্টেপ নিচ্ছেন, সাথে সাথে এটার ব্যবস্থা গ্রহণ করছেন, সেটার জন্য তাকে শুকরিয়া, এটা ঠিক আছে। কিন্তু আমরা বলবো যে পাশাপাশি এটাই সমস্যা, এটাই সমস্যার এখানেই সমাধান নয়, বরং খুঁজে খুঁজে আরো এই ধরনের যত মুরাদ আছে তাদেরকে বের করে জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কথা বলেন ঠিক না বেটি? আর পাশাপাশি আমাদের আপনার আমাদের আমাদের করণীয় হলো আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করা। মহতারাম উপস্থিতি, এই জন্য সমাজের এই অশ্লীলতা রোধ করার জন্য যত ধরনের পদক্ষেপই গ্রহণ করা হোক না কেন, শরীয়তের একমাত্র পদক্ষেপ হচ্ছে সময় মতো বিবাহ করা। সময় মতো বিবাহ এবং যথাসময়ে বিবাহ না করার কারণে এটা প্রত্যেকটা মানুষ এখানে আমার যারা মহতারাম মুসলিয়ান একরাম, আমার ভাইয়েরা যারা বসে আছেন, যাদের বয়স 50 পার হয়ে একটু আখেরাতের চিন্তাটা একটু গভীর হয়েছে, তারা চিন্তা করে দেখেন, তারাও বলবেন যে না, যখন বিবাহ করেছি এর থেকে পিছনে আরো 5 বছর 10 বছর আগে যদি বিবাহ করতাম তাহলে আমার থেকে এই গুনাহ হইতো না, আমার থেকে এই গুনাহ হইতো না, আমি এই গুনাহের থেকে বেঁচে থাকতে পারতাম। কথা বলেন ঠিক না বেটি? শরীয়তের একটা জরুরি বিষয়কে আমরা অবহেলা করছি, তো যে লাইনে অবহেলা আমাদের উপরে ওই লাইনে মুসিবত চেপে বসছে। আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা, আমাদের সমাজের মধ্যে শ্লীলতা হানি, এর মাত্রা এবং পরিসংখ্যান দিন দিন কমার পরিবর্তে ঊর্ধ্বগতিতে বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। কথা বলেন ঠিক না বেটি? মহতারাম উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিবাহকে এবং বিবাহের এই ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার নিয়ামত রাজিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে উল্লেখ করেছে, যে বিবাহ প্রথা এটা আমার দেওয়া মানুষকে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে যে আমি মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি বিবাহ এর ব্যবস্থা মানুষের মধ্যে রেখেছি। সূরা রোমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ পাকের বড় নিয়ামতের মধ্য থেকে একটা অন্যতম নিয়ামত হচ্ছে, আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের জন্য আমি তোমাদের যুগল সৃষ্টি করেছি, আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে শান্তি অনুভব করতে, শান্তি লাভ করতে পারো, প্রশান্তি অনুভব করতে পারো, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর মাঝে আমি রেখেছি সম্প্রীতি এবং ভালোবাসা, আবেগ এবং অনুভূতি। মহতারাম উপস্থিতি, ওয়া মিন আয়াতিহি, এটা কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা বড় বড় নিয়ামতগুলো গণনা করার সময় শুরুতে বলেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহর বড় নিয়ামত হচ্ছে এই।
তো সূরায়ে রুমের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় নিয়ামতের একসাথে অনেকগুলো তালিকা দিয়েছেন। এর মধ্যে আসমান আছে, এর মধ্যে জমিন আছে, এর মধ্যে মানুষের ভাষা ও বর্ণের বৈচিত্র্য আছে। এই নিয়ামতগুলো যেখানে আল্লাহ তাআলা গণনা করেছেন, গণনার শুরুতেই প্রথম নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন যে মানুষের জন্য আমি যে বিবাহের যুগল সৃষ্টি করেছি এটা আমার দেওয়া মানুষের জন্য সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট মানের একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এটা সমস্ত নবী এবং রাসূল শুধুমাত্র হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সমস্ত নবী এবং রাসূলদের ঐক্যমতের সুন্নত হচ্ছে বিবাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়্যা। হে নবী, আপনার আগেও আমি অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি। যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি সমস্ত নবী এবং রাসূলদের সঙ্গে সঙ্গে আমি তাদের বিবাহের ব্যবস্থা রেখেছি, অর্থাৎ সবাই বিবাহিত ছিলেন, এটা নবীদের সুন্নত। হাদিসের মধ্যে হযরতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সমস্ত নবী রাসূলদের সুন্নত। কয়টা জিনিস কথা বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস নবী রাসূলদের সুন্নত। কি কি সেটা? এক নম্বরে আল হিন্না, মেহেদি ব্যবহার করা। কোন কোন রেওয়ায়েতের মধ্যে হিন্না এর পরিবর্তে এসেছে আল হায়া, মানে লজ্জাশীলতা, এটা নবীদের সুন্নত। দুই নম্বরে আত তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা, এটা নবীদের সুন্নত। তিন নম্বরে আস সিওয়াকু, মিসওয়াক করা, এটা নবীদের সুন্নত। মানুষ ব্রাশ, টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু মেসওয়াকের যে উপকারিতা সেটা ব্রাশ এবং টুথপেস্ট ইত্যাদি দিয়ে হবে না। এজন্য ব্রাশ টুথপেস্ট ব্যবহার করার পাশাপাশি মেসওয়াক ব্যবহার করা, কারণ মেসওয়াকের আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবের মধ্যে যে মেসওয়াকের 70-এর অধিক ফজিলত এবং ফায়দা রয়েছে। এর গুরুত্বপূর্ণ একটা ফায়দা এবং ফজিলত হচ্ছে এই, যারা মেসওয়াক ব্যবহারে অভ্যস্ত, অর্থাৎ মেসওয়াক ব্যবহার করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, নিয়মিত ব্যবহার করে, এর একটা গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে এই যে সে বেঈমান হয়ে মারা যাবে না, বরং তার মারা যাওয়ার সময়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা তাকে কালিমা নসিব করবে। চিন্তা করছেন কত বড় কথা? মেসওয়াক ব্যবহার করবে, মেসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তাকে মউতের সময় কালিমা নসিব করবেন। কালিমা পড়তে পড়তে, হাসতে হাসতে সে দুনিয়া ত্যাগ করবে। এজন্য যাদের অভ্যাস নাই, ব্যবহার করি না, তারা আজকের থেকে আমরা নিয়ত করে ফেলি, ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো বলতেছিলাম যে মেহেদি অথবা লজ্জাশীলতা, দুই নম্বরে সুগন্ধি, আর তিন নম্বরে মেসওয়াক, আর চার নম্বরের ফায়দা, চার নম্বরের সুন্নত, চার নম্বরের নবী এবং রাসূলদের সুন্নত হচ্ছে আন-নিকাহ, বিবাহ করা। সমস্ত নবীদের বিবাহ ছিল, তারা বিবাহ করেছে। মহতরম উপস্থিতি, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত মানুষকে দান করেছেন, হাদিসের মধ্যে হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের বিবাহিত সতী সাধ্বীর স্ত্রী, সবচেয়ে বড় নিয়ামত। এক জায়গায় সাহাবা একরাম বসা আছেন, হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। এমত অবস্থায় সাহাবা একরাম বললেন, লাউ আন্না আলিমনা আইয়ুল মালি খায়রুল ইত্তাখাদনাহু, আমাদের জন্য যে জানা থাকতো যে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কি জিনিস, তাহলে আমরা ওই দামি সম্পদকে ইত্তাখাদনাহু, আমরা উপার্জন করতাম, গ্রহণ করতাম। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার দামি সম্পদ এবং নিয়ামত হচ্ছে তিনটা জিনিস, কি কি? এক নম্বর লিসানান যাকিরা, ওই জুবান যে জুবান দিয়ে সব সময় আল্লাহ তাআলার জিকির করা হয়, ওই জুবান বড় দামি দামি জিনিস। দুই নম্বরে ওয়াকালবান শাকিরা, ওই অন্তর বড় দামি, যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার অনুভূতি থাকে। তিন নম্বর ওয়া ইমরাতান সালিহাতান, ওয়া ইমরাতান সালিহাতান মুমিনাতান তুইনু আলা ঈমানিহি, মুমিন স্ত্রী
যে নাকি তার স্বামীকে ঈমানের পথে ঈমান সংরক্ষণ করার ব্যাপারে, ঈমানের হেফাজতের ব্যাপারে যে মুমিন নারী তার স্বামীকে সহযোগিতা করে, ওই মুমিন স্ত্রী বড় দামি নেয়ামত, দুনিয়ার বড় দামি নেয়ামত। হাদিসের মধ্যে হুজুর আরো বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক নেয়ামত দান করেছেন। ওয়াখাইরু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচেয়ে বড় দামি নেয়ামত হচ্ছে সতী শান্তির স্ত্রীর নেয়ামত। হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিতে হুজুর আরো বলেন, মিন সাআদাতি ইবনি আদম সালাসাতুন ওয়া মিন শাকাওয়াতি ইবনি আদম সালাসাতুন, একজন মানুষের সৌভাগ্যশীলতার উপকরণ তিনটা, ঠিক তদ্রূপভাবে একজন মানুষের হতভাগ্যতার কারণও তিনটা। অর্থাৎ একজন মানুষের মধ্যে যদি তিনটা জিনিস পাওয়া যায় তাহলে এটা সৌভাগ্যশীলতার উপকরণ, তার মানে সে সৌভাগ্যবান, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ সে। আর ঠিক তদ্রূপভাবে একজন মানুষের হতভাগ্যতার কারণও তিনটা, অর্থাৎ এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে দুনিয়ার মধ্যেই বড় হতভাগ্য, বড় দুর্ভাগা মানুষ সে। হুজুর বলেন, মিন সাআদাতি ইবনি আদম সালাসাতুন, দুনিয়ার মানুষের সৌভাগ্যশীলতার তিনটা জিনিস হচ্ছে, এক নম্বরে আল মারআতুস সালিহা, সতী সাধ্বীর স্ত্রী, নেক স্ত্রী যদি কারো ভাগ্যে জুটে যায় তাহলে দুনিয়ার একজন সৌভাগ্যবান মানুষ। দুই নম্বরে ওয়াল মাসকানুস সালিহু, থাকার যদি ভালো একটা জায়গা তার হয়ে যায়, থাকার একটা সুন্দর জায়গা যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে এটাও বড় সৌভাগ্যবান মানুষ। এই জন্যই নবী আলাইহিসসালাম ওযু করার পরে দোয়া করতেন, ওযু করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তো এই সময়ে হুজুর দোয়া করতেন, কি দোয়া? আল্লাহুম্মা ফিরলি দম্বি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, পরওয়ারদিগার আপনি আমার গুনাহকে মাফ করে দিন, ওয়া ওয়াসসিলি ফি দারি, এবং প্রশস্ত একটা সুন্দর থাকার ব্যবস্থা আমার জন্য করে দিন, জায়গার ব্যবস্থা করে দিন, আবাসনের ব্যবস্থা করে দিন। বোঝা গেল যে থাকার সুন্দর একটা জায়গা এটা চাওয়ার মতো একটা জিনিস, হুজুর হুজুর পরে দোয়ার মধ্যে এটা চেয়েছে। আর তিন নম্বরে ওয়াবারিকলি ফি রিজকি, আমাকে যাই আপনি দিয়েছেন এটার মধ্যে আপনি বরকত দান করেন। তো মহতারাম, আমি বলতেছিলাম যে সৌভাগ্যশীলতার উপকরণ কয়টা যেন, কয়টা ভুলে গেছেন, কয়টা? তিনটা। এক নম্বরে নেক স্ত্রী, দুই নম্বরে থাকার ভালো আবাসন ব্যবস্থা, তিন নম্বরে ওয়াল মারকাবুস সালেহ, আরোহণের ভালো ব্যবস্থা, ভালো একটা সওয়ারি, ভালো একটা গাড়ি, এটা একজন সৌভাগ্যশীলতার, একজন সৌভাগ্যবান মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই তিন জিনিস যদি কারো হয়ে যায় তাহলে দুনিয়াতে সেই সৌভাগ্যবান। ঠিক এর বিপরীত ওয়ামিন শাকাওয়াতি ইবনি আদম, দুনিয়ার মানুষের হতভাগ্যতার উপকরণও তিনটা। এক নম্বরে আল মারআতুস সু, স্ত্রী যদি বদকার হয় তাহলে তার চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই। দুই নম্বরে ওয়াল মারকাবুস সু, থাকার যদি জায়গাটা উপযুক্ত না হয় তাহলে পুরা জীবনটা তার পেরেশানিতে আর দুশ্চিন্তা আর টেনশনের ভিতর দিয়ে অতিবাহিত হয় তার সময়টা। তিন নম্বরে ওয়াল মারকাবুস সু, সওয়ারি এবং আরোহণের ব্যবস্থাটাও যদি ভালো না হয়, এখানে নিজের কেনায় একেবারে নিজস্ব মালিকানায় হতে হবে সেটা কিন্তু জরুরি না, যে কোনো ভাবেই হোক যদি সওয়ারি এর ব্যবস্থা হয়ে যায় তাহলে এটা একজন মানুষের সৌভাগ্যশীলতার একটা উপকরণ। তো আমি আপনাদেরকে শুনাইতে যাচ্ছিলাম যে হুজুরের দৃষ্টিতে একজন নেককার স্ত্রী দুনিয়ার সবচেয়ে বড় না দামি নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। মহতারাম উপস্থিতি, হাদিসের মধ্যে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিষয়টার গুরুত্ব এভাবেও বলেছেন। হুজুর বলেন যে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দান করলেন, শুধুমাত্র নেককার স্ত্রীর কারণে তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেক সে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমল ইবাদতের মাধ্যমে করবে, আর বাকি অর্ধেক দিন তার শুধুমাত্র একজন নেককার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা নিহিত রেখেছে। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহা,
যাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দান করলেন, ফাকাদ আআনাহু আলা শাতরি দীনিহি, আল্লাহ তাআলা তার অর্ধেক দিন পালন করার উপরে সাহায্য করলেন। ফালিয়াত্তাকিল্লাহা ফিস শাতরি সালি, অতএব তার এখন উচিত বাকি অর্ধেক যেন সে অর্জন করতে পারে, নামাজ রোজা হজ যাকাত বাকি পুরো দিনের মাধ্যমে সে বাকি অর্ধেক দিন উপার্জন করবে। তো বোঝা গেল যে নেককার স্ত্রী এটা শরীয়তের দৃষ্টিতে বড় দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। মহতরম উপস্থিতি, এই জন্যই ইমামতের মাসআলার মধ্যে এসেছে, এটা দামি জিনিস এই জন্যে, তার কারণ যার ঘরে একজন নেককার স্ত্রী থাকবে এবং যথাসময়ে থাকবে, শুধুমাত্র নেককার স্ত্রী থাকার কারণে আল্লাহ তাআলা তার জন্য অনেক গুনাহের থেকে বেঁচে থাকা তার জন্য সহজ করে দিবে। হাদিসের মধ্যে হুজুর বলেন যে শয়তান অনেক সময় নারীদের আকৃতিতে নারীদের উপরে সওয়ার হয়ে পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্য নারীদের উপরে সওয়ার হয়ে শয়তান মানুষের কাছে উপস্থিত হয়। এজন্যই তো হুজুর বলছেন যে মা তরাক্তু আদররা আলা আলাল রিজাল, যে আমি আমার উম্মতের পুরুষদের জন্য আমার পরে নারীদের তুলনায় বেশি ক্ষতিকর ফিতনা রেখে যাইনি। পুরুষের জন্য সবচেয়ে বড় একটা মহা এবং মারাত্মক ফিতনা হচ্ছে নারীর সুরতে যে ফিতনা আসে, নারী কেলেঙ্কারি অথবা নারী ফিতনা, এটা পুরুষদের জন্য বড় ভয়াবহ। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা বড় মারাত্মক। কথা বলেন ঠিক না বেটি? হুজুর বলেন যে ইন্নাল মারআতা তুকমিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানিন, শয়তান নারীর আকৃতিতে পুরুষের কাছে আসে এবং যায়। সুতরাং ফাইদা আবসারা আহাদুকুম ইমরাতান, তোমাদের কারো দৃষ্টি যদি অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর প্রতি পড়ে যায়, এমনিতে হুকুম তো হলো এই, কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসা ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদু ওয়াকুল কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, অবনমিত রাখে। কিন্তু তারপরেও যদি হুজুর বলেন ফাইদা আবসারা আহাদুকুম ইমরাতান, অকস্মাৎ যদি কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে যায় আর অন্তরের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়, হুজুর বলেন যে ফালিয়াতি ইমরা আহলাহু, তাৎক্ষণিকভাবে তার করণীয় সে বাসায় আসবে এবং নিজের স্ত্রীর কাছে আসবে এবং স্ত্রীকে দেখবে। প্রশ্ন হলো যার স্ত্রী নেই সে কোথায় যাবে? নিশ্চয়ই সে শয়তানের দোকার মধ্যে পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। অন্তত পক্ষে মনের ভিতরে খারাপ কল্পনা করার মাধ্যমে গুনাহের দিকে অগ্রসর হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য হুজুর বলছেন যে সাথে সাথে সেই স্ত্রীর কাছে আসবে। বোঝা গেল যে তার ঘরে স্ত্রী থাকা জরুরি। আসলে কি হবে? হুজুর বলেন ফাইন্নাহু ইয়ারুদ্দুহু ফি ফাইন্নাহু ইয়ারুদ্দু যালিকা ফি মা ফি নাফসি, তার মনের মধ্যে যদি কোনো ধরনের কুমন্ত্রণা শয়তান সৃষ্টি করে থাকে তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই কুমন্ত্রণাকে দূর করার ব্যবস্থা করবেন। এজন্য সময় মতো যথাযথ সময়ে নেককার চরিত্রবান সচ্চরিত্রবান মেয়ে দেখে স্ত্রী দেখে বিবাহের ব্যবস্থা করে নেওয়া, এটা একজন মুমিনের জন্য তার ইমানের হেফাজতের জন্য জরুরি। এবং বাবা মাকে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন মান ওয়ুলিদা লাহু ইমরা মান ওয়ুলিদা লাহু ওয়ালাদুন, শুনে রাখো হে আমার উম্মতের অভিভাবকেরা, যাকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন তার করণীয় হলো ফালিয়াহসিন ইসমাহু ওয়া আদাবাহু, তার করণীয় হলো সুন্দর একটা নাম রাখবে, ভালো শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। ফাইদা বালাগা, যখন সে বিবাহের উপযুক্ত বয়সে উপনীত হবে, বিবাহের উপযুক্ত ফাইদা বালাগা যখন বালেগ হবে, বালেগ হয় কখন? সর্বোচ্চ 15 বছর বয়সে, যখন বিবাহের উপযুক্ত বয়সে উপনীত হবে, যথা বালেগ হবে, হুজুর বলেন ফাল ইউজাউবিজহু, সাথে সাথে বিবাহের ব্যবস্থা করো। কেন? ফাইন বালাগা ওয়ালাম ইউজাউবিজহু ফাআসাবা ইতমান, যদি সে বালেগ হয়ে যাওয়ার পরে তার বাবা তার বিবাহের ব্যবস্থা না করার কারণে ফাআসাবা ইতমান,
কোন গুনাহের মধ্যে যদি সে লিপ্ত হয় ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, ওই গুনাহ তার বাবার উপরে আরোপিত হবে, অর্থাৎ ওই সংশ্লিষ্ট যুবকের গুনাহ তো হবে হবেই, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সাথে সাথে তার বাবারও এই গুনাহের বিরাট একটা অংশ বাবার উপরেও অর্পিত হবে এবং সেও এটার দায় এড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের ব্যবস্থা করুন, বলেন আমিন। না আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা হইল দেখেন, আমি বলতেছিলাম যে এর আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে মানুষকে গুনাহের থেকে হেফাজত করেন। এই জন্য এই প্রসঙ্গ তো আপনাদেরকে একটা মাসআলা, এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি যে ইমাম যদি কোনো মসজিদে অথবা কোথাও ইমাম নির্ধারিত থাকে, আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঢাকাতে বা আশেপাশে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার জন্য শর্ত দেওয়া থাকে ইমাম বিবাহিত হইতে হবে, এটা জরুরি, এটা শরীয়তের মেজাজ যে ইমাম বিবাহিত হইতে হবে। তো আমি বলতেছি একটা মাসআলা গুরুত্ব বোঝানোর জন্য, যে যদি কোথাও ইমাম নির্ধারিত থাকে তাহলে তো নির্ধারিত ইমাম ইমামতি করবে, কিন্তু এমন একটা জায়গা যেখানে ইমাম নির্ধারিত নেই আর ওদিকে ইমামতি করার মতো উপযুক্ত অনেকেই আছে, তাহলে শরীয়ত সেখানে একটা সিরিয়াল মেনটেন করছে যে কে বেশি ইমাম ইমামতি করার উপযুক্ত। তো সিরিয়াল মেনটেনের মধ্যে এক নম্বরের সিরিয়াল হলো যে কোরআন এবং হাদিসের সবচেয়ে বড় বিজ্ঞ আলেম যিনি, তিনি ইমামতির সবচেয়ে উপযুক্ত। যদি বিজ্ঞতার বিচারে সবাই সমান সমান হয় তাহলে যার কণ্ঠ সুললিত এবং সুন্দর, শ্রুতি মধুর, তেলাওয়াত আকর্ষণীয়, তিনি ইমামতের বেশি উপযুক্ত। যদি এই বিবেচনায়ও সবাই সমান সমান হয় তাহলে এদের মধ্য থেকে যার তাকওয়া পরহেজগারী বেশি তিনি বেশি উপযুক্ত। যদি এই বিবেচনায়ও সবাই সমান সমান হয় তাহলে তিন নম্বরে যার বয়স বেশি, যিনি বয়োজ্যেষ্ঠ, তিনি ইমামতের বেশি উপযুক্ত। এই বিবেচনায়ও যদি সবাই সমান সমান হয় তাহলে পাঁচ নম্বরে যাকে দেখতে বেশি ভালো লাগে, আকর্ষণীয় মনে হয়, চেহারা সুন্দর ইমাম সাহেবের, তিনি ইমামতের বেশি উপযুক্ত। এই বিবেচনায় যদি সবাই সমান সমান হয় তাহলে ছয় নম্বরে শরীয়তের মাসআলা হলো এই, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামী এর মধ্যে লিখেছেন যে আহসানুহুম ইমরাআতান, যার স্ত্রী বেশি সুন্দর সে ইমামতের বেশি উপযুক্ত। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এর পরে এটার কারণ বয়ান করছেন, যার স্ত্রী বেশি সুন্দর তার দৃষ্টি অন্য অন্যান্যদের তুলনায় আল্লাহ তাআলা বেশি হেফাজতের ব্যবস্থা করেছেন, এজন্য সে বেশি ইমামতের উপযুক্ত। তো এটা গুরুত্ব বোঝানোর জন্য মাসআলা এখানে বা আপনাদেরকে এটা আমি শুনাইলাম। মহতরম উপস্থিতি, এই জন্য শরীয়তের মানে সমাজের এই অশ্লীলতাকে রোধ করার জন্য শরীয়তের হুকুম হইল যথা সময়ে উপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করা। অভিভাবকরা যদি না করে তাহলে যদি এই কারণে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় মুবতালা হয় তাহলে এটার গুনাহের ভাগিদার ওই অভিভাবককে হতে হবে। আমাদের নিজেদেরই গুনাহের বোঝা এত বেশি যে এটার জবাব দেওয়া আমার জন্য আপনার জন্য আমাদের জন্য কঠিন হয়ে যাবে, সেখানে আরেকজনের গুনাহের বোঝা যদি আমাদের মাথার উপরে চেপে বসে তাহলে কি অবস্থা হবে। বিষয়টা আমি আলোচনায় এজন্য আনলাম তার কারণ কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ঘটনার আলোচনার অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিকের মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সমাজের একজন দায়িত্বশীল মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রশাসন শাসক, এরপরেই প্রশাসন। তো প্রশাসনের মধ্যে কারা, প্রশাসনের মধ্যে সরকার এবং সরকারই তো আপনার প্রশাসনকে পরিচালনা করে। তো আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গার মধ্যে বসে থাকা একজন মানুষ, তার চারিত্রিক যে নোংরা অবস্থা সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে আমাদের সামনে একেবারে পরিষ্কার ভাবে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যে কি অবস্থা। তো এটা যদি হয় সমাজের প্রশাসনের মধ্যে থাকা, সরকারের মধ্যে থাকা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করা মানুষের চরিত্রের যদি এই অবস্থা হয় তাহলে এটা তো একজন
আমরা কি মনে করি যে এই একজন এরকম আর কেউ নেই, বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা দিয়ে ধোয়া, কি মনে করেন? একজনেরটা ফাঁস হয়েছে, বাকিদেরটা ফাঁস হয় নাই। কিন্তু খুঁজলে এরকম বর্তমানে অথবা বর্তমানের চেয়ে যদি অতীতে যাই, তার চেয়ে পূর্বের অতীতে যাই, তাহলে এরকম মানুষের উদাহরণ আমার মনে হয় একজন দুইজন, একজোর জন দুইটোর জন নয়, ভুরি 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 ভুরি। কথা বলেন ঠিক না বেঠি? মহতারাম উপস্থিতি, এখান থেকে আমার দৃষ্টিতে সবকের বিষয় হলো এই যে এটার প্রতিকারের অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক হিসাবে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা স্টেপ নিচ্ছেন, সাথে সাথে এটার ব্যবস্থা গ্রহণ করছেন, সেটার জন্য তাকে শুকরিয়া, এটা ঠিক আছে। কিন্তু আমরা বলবো যে পাশাপাশি এটাই সমস্যা, এটাই সমস্যার এখানেই সমাধান নয়, বরং খুঁজে খুঁজে আরো এই ধরনের যত মুরাদ আছে তাদেরকে বের করে জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? আর পাশাপাশি আমাদের আপনার আমাদের আমাদের করণীয় হলো আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করা। তার কারণ আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, জন সরকার যেমন প্রশাসন যেমন জনগণ ঠিক তেমনই হয়। জনগণ সরকার এবং প্রশাসনের মধ্যে থাকা মানুষদের দ্বারা, মানুষের সব কিছুর দ্বারা প্রভাবিত হয়। সুতরাং সরকার এবং জনগণের মধ্যে যদি এই ধরনের মানুষ থাকে, তাহলে আমাদের সাধারণ জনগণের মধ্যেও এই ধরনের মন মানসিকতা, এর দ্বারা মানুষ প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। কিতাবের মধ্যে হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি ওনার বয়ানের মধ্যে লিখেছেন, কিতাবের মধ্যে এসেছে যে এক বাদশাহের ছেলে উনি কোথাও সফরে বের হয়েছেন, তো সফরে বের হয়ে এক বাগানে সময় কাটানোর জন্য ঢুকছেন, তো দেখেন যে বাগানে নতুন নতুন ফলের গাছ লাগাচ্ছে এক অশীতিপর বৃদ্ধ, অনেক খুনখুনে বৃদ্ধ গাছ লাগাচ্ছে, ফলের গাছ লাগাচ্ছে। তো ওই রাজপুত্র জিজ্ঞাসা করলেন যে আপনি গাছ কেন লাগাচ্ছেন? বললেন যে আমাদের বড়রা লাগাইছেন, আমরা সেই ফল খেয়েছি, আমরা যদি লাগাই তাহলে আমাদের নাতি নাতনিরা তারা ফল খেতে পারবে, আমাদের বড়রা লাগাইছেন আমরা খেতে পেরেছি, আমরা যদি না লাগাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যথাসময়ে তারা ফল খেতে পারবে না। আর এছাড়া এটা আল্লাহ তাআলার জন্য অসম্ভব নয় যে আমাকে আল্লাহ তাআলা ওই পর্যন্ত হায়াত দিবেন যে এই গাছে ফল আসবে, আমিও সেই ফল খেতে পারবো। তো সে তো একেবারে খুনখুনে অশীতিপর বৃদ্ধ ছিল ওই বাদশার ছেলে, সে বলছে যে আপনি এই গাছে ফল আসবে আর ফল খাবেন, একটা গাছে ফল আসতে 20-25 বছর লেগে যায়, সে তো এই ধরনের গাছ হবে, এতদিন কি আপনি বাঁচবেন নাকি? এটা আল্লাহ যদি চায় অসম্ভবের কিছু না। তার কাছে বিষয়টা এত বেশি অসম্ভব মনে হয়েছে যে সে সাথে সাথে কসম করে ফেলছে যে যদি আপনি এই গাছের ফল খান তাহলে আমার স্ত্রী তালাক। এই কথা বলে তো এরপরে সে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলার জন্য তো সে বলছে যে অসম্ভবের কিছু না, আল্লাহ তাআলা তাকে এইরকম হায়াত দিছেন যে সে বড় হয়েছে, গাছ গাছে ফল এসেছে, এবং ওই পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং তিনি ফল খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। অনেক দিন পরে আবার রাতের বেলা ওইখান দিয়ে সফর করার সময়, আগে তো ছিলেন রাজপুত্র, এখন নিজেই রাজা এবং বাদশাহ, তিনি যাচ্ছিলেন, তো রাতে বিশ্রামের জন্য ওই বাগানে তিনি ঢুকছেন যে সময় বিশ্রাম করবেন, আবার সেই হোটেল তো তখন ছিল না, তো ওইখানে বিশ্রামের জন্য যখন তিনি অনুমতি নিয়ে অবস্থান গ্রহণ করছেন, মেজবানের দায়িত্ব হয়ে গেছে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করা, তো তাৎক্ষণিকভাবে গাছের থেকে ফল এনে তার সামনে পেশ করছেন। তো স্বাভাবিক ভদ্রতা তো হলো যে মেহমানও খাবে, মেহমানের সাথে সাথে মেজবানও গ্রহণ করবে, তো কিন্তু মেজবানকে দিচ্ছেন মেহমানকে দিচ্ছেন, মেজবান খাচ্ছেন না। তো মেহমান যিনি রাজা বর্তমানে ওই দেশের বাদশাহ, তিনি বারবার তার হাতে তুলে দিচ্ছেন, আর উনি নিচ্ছেন ঠিকই ভদ্রতার খাতিরে, কিন্তু নিয়ে রেখে দিচ্ছেন। তো মেহমান জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন আমাদের সাথে? তিনি নীরব এবং নিশ্চুপ জবাব দিচ্ছেন না অনেক। ফলে তিনি জবাব দিলেন যে আমার না খাওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ হলো কি কারণ? বললেন যে অনেক আগে এখান দিয়ে
একজন রাজপুত্র যাচ্ছিলেন, তার সাথে আমার এই এই কথা হয়েছে। তো সেই রাজপুত্র বলেছিল যে যদি আমি এই ফল খাই, যদি আমার আপনি এই ফল খেতে পারেন তাহলে আমার স্ত্রী তালাক। আল্লাহ তাআলা তো আমাকে হায়াত দিয়েছেন, আমি এই ফল খেতে পারি, এই বয়স আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি যদি খাই তাহলে এই রাজপুত্র সে যদি আজকে জীবিত থাকে হয়তো সেও সে আজকে রাজা অথবা বাদশাহ হয়ে গেছে, তাহলে তার তো স্ত্রী তালাক হয়ে যাবে। তার স্ত্রী তালাক হইলে কি সমস্যা? দেখেন আগেকার জমানায় সাধারণ মানুষও কত গভীর চিন্তা করত। উনি বললেন যে তার স্ত্রী যদি তালাক হয়ে যায়, সে তো জানবে না যে তার স্ত্রী কেন তালাক হয়েছে, কারণ ফল এখান দিয়ে আমি খাবো, আর ওদিকে তার তালাকের কসম ভেঙে গিয়ে স্ত্রী তালাক হবে, এটা তো তার জানা থাকবে না। বিদায় সে না জানার কারণে তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়েই সংসার করবে। তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে সংসার করা মানে হলো ব্যভিচার করা। বাদশাহ হয়ে যদি ব্যভিচার করে, বাদশাহের ঘরে যে গুনাহ হয় ওই গুনাহ জনগণের ঘরে ঘরে ছড়ায়ে পড়ে। তাহলে আমাদের এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জিনা ব্যভিচার এর দ্বারা দেশ ডুবে যাবে। এই জন্য আমি আমার জন্য আল্লাহ তাআলা সুযোগ করেছেন, কিন্তু বাদশাহের স্ত্রী যেন তালাক না হয় আর তালাক হয়ে যেন সে ব্যভিচারের মধ্যে লিপ্ত না হয়, এই জন্য আমি পারা সত্ত্বেও এই গাছের থেকে আমি ফল খাই না। বলার সাথে সাথেই সে তো আজকে বাদশাহ তার মনে হয়ে গেছে যে বললেন যে হ্যাঁ, সেই অনেক আগে যার সাথে আপনার কথা হয়েছিল সেই রাজপুত্র আমি আল্লাহ তাআলা আমাকে বাদশাহ বানিয়েছেন, এবং তিনি এভাবে ফল থেকে নিজেকে নিবৃত করার কারণে তার অনেক অনেক শুকরিয়া আদায় করছেন। মহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে শুধু এই ঘটনার থেকে বুঝাইতে চাচ্ছিলাম আন্নাসু আলা দীনি মুলুকিহিম, সরকার এবং প্রশাসনে যে ধরনের মানুষ থাকে জনগণের মধ্যে অটোমেটিক ওই ধরনের চরিত্র, ওই ধরনের মানসিকতার একটা প্রভাব অবশ্যই অবশ্যই পড়ে। অতএব যারা সরকার গঠন করে, যারা সরকার পরিচালনা করে, তাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদের, যদি এই দেশটাকে এই সমাজকে যদি পরিশুদ্ধ করতে চান তাহলে সমাজ এবং দেশকে পরিশুদ্ধ করার জন্য আগে আপনার সবচেয়ে বড় দায়িত্ব এবং জিম্মাদারি যে আপনার সরকার এবং প্রশাসনের মধ্যে এই ধরনের যত মুরাদ আর পাপিয়া আছে এদেরকে অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ বাংলাদেশের জনগণকে উপহার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সংশ্লিষ্টদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।